كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত মানব সমাজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাত। আপনাদের সকলকে আন্তরিকতার সহিত স্বাগত জানাচ্ছি আর আপনাদের সকলের তথা বিশ্ববাসীর আমি মঙ্গল কামনা করে আজকের বিষয়টি শুরু করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে আমার যে ইসলাম ধর্ম গ্রহণ করার পদ্ধতি, ইসলাম ধর্ম গ্রহণ করার পদ্ধতি। পৃথিবীর বুকে অনেক মানুষ আছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চান, তারা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, কিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবেন। তো জেনে রাখা উচিত যে ইসলামে প্রবেশ করার জন্য কোনো অনুষ্ঠানের দরকার নেই। আপনি আপনার যোগাযোগ আপনার সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর সঙ্গে এমন পন্থায় স্থাপন করবেন যে সেই পন্থার দ্বারা আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন আর দুনিয়াতে এবং পরকালে সুখময় জীবন লাভ করতে পারবেন। তো আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন তখন কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, এই আয়াতটি সূরা বাকারার 137 নম্বর আয়াতে দেখতে পারা যায়। সূরা বাকারা আয়াত নম্বর 137 এর অংশ বিশেষ মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ ফাকাদ ইহতাদাও। ভাবার্থের অনুবাদ, হে সকল জাতির প্রকৃত মুসলিম সমাজ, তোমরা জেনে রাখো তোমরা যেরূপ অন্তরে ইমান স্থাপন করে মুসলমান হয়েছ, অমুসলিমগণও যদি তোমাদের মতো অন্তরে ইমান স্থাপন করে মুসলমান হয়ে যায় তাহলে নিশ্চয় তারা সুখদায়ক সৎপথ ইসলামের ওই অনুসরণকারী হিসাবে পরিগণিত হবে। কোনো ব্যক্তি যখন মুসলমান হয়ে যাবে তখন তার ইসলামে ওই সমস্ত অধিকারগুলি নিজ আয়ত্তে এসে যাবে যে সমস্ত অধিকার সমস্ত মুসলমানের রয়েছে। তাহলে আপনি যখন মুসলমান হবেন তখন মুসলমানদের যে সমস্ত অধিকার রয়েছে সে সমস্ত অধিকার আপনারও রয়েছে, মুসলমানদের যে সমস্ত কর্তব্য রয়েছে আপনারও সেই সমস্ত কর্তব্য নির্ধারিত রয়েছে, কোনো পার্থক্য নেই। প্রকৃত ইসলাম ধর্মের মধ্যে মানুষের সম্মান বৃদ্ধি হবে তার কর্মের কারণে, জাতির কারণে নয়, বংশের কারণে নয়, রঙের কারণে নয়, দেশের কারণে নয়, সৎকর্মের কারণে এবং ইমানের কারণে। তো আপনি যখন মুসলমান হয়ে যাবেন তখন আপনার মান মর্যাদা আল্লাহর কাছে ঠিক ওই রকম হয়ে যাবে যেমন কি একজন প্রকৃত মুসলমানের মান মর্যাদা রয়েছে, কোনো পার্থক্য থাকবে না। অতএব কোনো ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইবেন তখন তিনি নিজের মনের মধ্যে মহান প্রভু সৃষ্টিকর্তা
আল্লাহর সাথে অঙ্গীকার করবেন যে আমি মহান প্রভু সৃষ্টিকর্তা আল্লাহ ও তদীয় রাসূল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য ধর্ম ইসলাম গ্রহণ করলাম এবং সেই সত্য ধর্ম মোতাবেক জীবন যাপন করার সিদ্ধান্ত নিলাম এরপর এই সাক্ষ্য প্রদান করবেন এবং বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই বাণীটি আপনি উচ্চারণ করবেন কি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এর অর্থ হচ্ছে এই আরবিতে আমি ওটা বললাম এর বাংলা হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ বা উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য রাসূল বার্তাবহ বা দূত তাহলে যে ব্যক্তি মুসলমান হতে চাইবে সে ব্যক্তি এই বাক্যটি পাঠ করবে একা একা রুমে যদি অন্ধকারে রাস্তায় চলতে চলতে পাঠ করে এটাই যথেষ্ট মুসলমান হওয়ার জন্য কোনো বড় অনুষ্ঠানের প্রয়োজন নেই আপনি যেমন স্বাভাবিকভাবে এই পৃথিবীর বুকে আল্লাহর হুকুমে এসেছেন স্বাভাবিকভাবে আপনি মুসলমান হয়ে জীবন যাপন করতে পারবেন সম্মানিত মুসলিম সমাজ আর সম্মানিত মানব সমাজ এই আয়াতটির দ্বারা বা এই সমস্ত কথাগুলির দ্বারা বুঝতে পারা গেল যে যে ব্যক্তি সত্যিকারী মুসলমান হতে চাইবে তার পথ খোলা রয়েছে সে সরল সঠিকভাবেই মুসলমান হতে পারবে ইসলাম ধর্মে সমস্ত মানুষ সেই আদম সন্তানের সন্তান আদম সন্তানের একজন আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে মাটি থেকে তৈরি করেছেন তারই আমরা সন্তান সুতরাং প্রত্যেক মানুষের শরীরে যে রক্ত মাংস আছে এটা আমাদেরও শরীরে তাই আছে কোনো পার্থক্য নেই আল্লাহ তাআলা একটি সূর্য করেছেন বিশ্ববাসীর জন্য একটি চন্দ্র দিয়েছেন বিশ্ববাসীর জন্য একটি কাবা ঘর দিয়েছেন বিশ্ববাসীর জন্য একটি ধর্মও দিয়েছেন বিশ্ববাসীর জন্য সম্মানিত মানব সমাজ সুতরাং আপনারা যদি দুনিয়াতে এবং পরকালে সুখময় জীবন লাভ করার ইচ্ছা রাখেন তাহলে আপনাদের উচিত আপনারা সবাই মুসলমান হয়ে যাবেন কেন যে যে ব্যক্তি মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে সে জান্নাত লাভ করবে আর যে ব্যক্তি মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে না সে জান্নাত লাভ করতে পারবে না কেন যে সে জান্নাত চাইনি তো কি করে লাভ করবে যে ব্যক্তি জান্নাত চাইবে সে ব্যক্তি মুসলমান হয়ে যাবে এটাই হচ্ছে কর্তব্য যেমন কি যে ব্যক্তি উচ্চ ডিগ্রি অর্জন করতে চাইবে সে ব্যক্তি ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সঠিক পন্থায় ছাত্র হয়ে জীবন কাটাবে এবং সে উচ্চ মর্যাদার সার্টিফিকেট লাভ করতে পারবে আর যে ব্যক্তি এই কাজ করবে না সে উচ্চ মর্যাদার সার্টিফিকেট লাভ করতে পারবে না তাই আমাদেরকে জেনে রাখা উচিত যে এই দুনিয়া হচ্ছে অল্প সময়ের জীবন যাপনের একটি দুনিয়া এতে আমাদের বয়স খুব বেশি হলো না হয় 100 হলো আমি কয়েকটা খবরে শুনেছিলাম যে কত কয়েকটি লোক বেশ লম্বা বয়স পেয়েছেন কেউ হয়তো 160 পেয়েছেন কেউ হয়তো 120 পেয়েছেন কেউ 118 তো যা এগুলো খুব কম তো আমাদের জীবনের মেয়াদটা হচ্ছে খুব অল্প এই অল্প মেয়াদে আমরা আল্লাহর কি নিয়ামত ভোগ করতে পারব এই অল্প সময়ের মধ্যে আবার অনেককে অসুখ বিসুখ হয় অনেকের মনে কষ্ট বোধ হয় অনেক দুঃখ কষ্ট পায় তো আমরা আসলে সুখময় জীবন লাভ করতে পারবো মৃত্যুবরণের পর জান্নাতে সুতরাং এই জান্নাত যেন আমরা লাভ করতে পারি তার জন্য আমরাকে সজাগ থাকতে হবে চেষ্টা করতে হবে আর জান্নাত লাভ করার প্রকৃত সরল সঠিক পথ হচ্ছে প্রকৃত ইসলাম গ্রহণ করা এবং ইসলামের উপরে অটল থাকা আর ইসলামের শিক্ষা মোতাবেক জীবন যাপন করা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি প্রার্থনা করি দোয়া করি যেন বিশ্ববাসীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
সুখময় জীবন লাভ করার ক্ষমতা প্রদান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।